আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তুমি কি আছো? তুমি সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, লাস্ট এপিসোড রান্না বান্না মানুষ বাবার খাওয়া পর্যন্ত যারা দেখছেন, এটা মনে করার কোনো কারণ নাই যে ব্লগ শেষ, এখন আমার খাওয়ার পালা। তো মানুষ বাবা জ্বরের মুখে আর কি খাবে, আর সে খাইতে বসলে এটা খাবো এটা খাবো না এরকম করতে থাকে। কিন্তু আমি আল্লাহর বান্দা, যা সামনে পাই আমার কাছে সবই মাথা থাকে। যে পেঁয়াজ গুলো কাটা দেখতেছেন না, ওটা দিয়ে মরিচ দিয়ে মাখিয়ে দিলে আমি সুন্দর করে ভাত খেয়ে উঠতে পারবো, মানে আমার মুখে সব ভালো লাগে। তো যাই হোক, এটা ভাবার কারণ নেই যে ব্লগ শেষ, পিকচার হবে বাকি আমার দোস্ত, এখন আসবে খাওয়ানেওয়ালা, কি জানি এটাকে বলে, খাওয়ান্না করে পোলাপান, খাওয়ান্না করে পোলাপান এখন খাওয়া হবে। এই যে এটা হচ্ছে আমার প্লেট, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার বউয়া নিয়ে নিছি পোলাও, চালের বউয়া পোলাও, একই কথা। এখন আমি সবগুলো থেকে একটু একটু করে নিব, কারণ আমার টেস্ট করতে হবে। আমি রেস্টুরেন্টে গেলেও খাবার অর্ডার করি শুধুমাত্র টেস্ট করার জন্য, এ না খেলে না খাক আমি একটু খাই। তারপরে আলু ভর্তা, যে যে হারে আলু ভর্তা আছে আর কিমা আছে, মনে হইতেছে বিকালবেলা ওই যে কিমা বান আর পটাটো বান বানাই দে, মজা হবে। মানার জন্য নিছিলাম, মানা খায় নাই। যে কিমাটা সব একটু একটু করে নিব, ডিম ভর্তা নিতে হবে, আলু ভর্তা মানে অনেক ফেভারিট। কিমারটা একটু নিতে হবে, কিমারটা একটু আমার পোষাবে না, কিমারটা একটু নিয়ে নিই। এখন আল্লাহ চাইলে খাওয়া হবে। এই যে আমার খানা, আমি মাত্র খাবার বেড়ে নিছি। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে বোয়াটাকে সুন্দর করে, মানে এত মানে বানানোর সময় মনে হচ্ছিল মুখ দিয়ে পানি চলে আসবে, এত সুন্দর লাগতেছিল। তো প্রথমে গরু গরু গোস্ত যে কিমার যে ভর্তাটা করছি, এটা দিয়ে বিসমিল্লা করি, বিসমিল্লা। অনেক মজা, আমি তো ডাল ভর্তাটা খাই, স্বামীজিও তো ডাল ভর্তাটার এত প্রশংসা করলো। খাওয়া এখানে শেষ না, আম নিয়ে আসছে। তো এই যে বউটা খাওয়ার পর আবার আম খাইতে হবে। বউয়ার সাথে ভর্তা, এটা যে কি যে মজা, আসলে যারা পছন্দ করে তারাই জানে। আপনাদের ভাইয়ারে ইলিশ মাছ বাইসা দিতে হবে, তো এই বেলা খাইলো না, আবার রাতেবেলা বলবে কি যে রাতেবেলা ইলিশ মাছ খাইলে গলা আটকে যাবে, এগুলো করে। যা বউ আছে আমার রাতেও হয়ে যাবে, ওদের জন্য একটু ভাত রান্না করে হবে। যদি দেখায় অবাক হয়ে যাবেন যে তিনজন মানুষ কি খাওয়া দাওয়া করলাম, বলের মধ্যে ভাত মনে হয় অতটুকুই আছে, যতটুকু রান্না হচ্ছে অতটুকুই, যতটুকু প্রথমবার বাইরে দিয়ে অতটুকু খায়, এরপরে আর আপনাদের ভাই আর নেয় না। আর মানহার জন্য যতটুকু নিয়েছি, যেহেতু জ্বরের মুখ আর খায় না, বলছিলাম মমে আর খাইতে পারবো না, বলছি ডিমটা খাও। ডাল ভর্তাটা ভেসে এখন আলু ভর্তাটা খাবো, ইলিশ মাছ ভাজাটা, আমার আপু যারা আছে, বনুরা যারা আছে, এই যে আপনাদের জন্য এক লোক মা দেখবেন পাটায় টলা ভাত, কিন্তু সবাই মিলে বসে যখন একসাথে মিলে বসে যখন একজন একজন কে লোকমা দিয়ে খাওয়াই দেয়, খুব মজা লাগে। কিন্তু আমি ভাবছিলাম বাসায় গেলে মজা হবে, কনক কলি আসছে, কিন্তু যেতে তো পারলাম না। তারপর লকডাউনের জন্য তখন দিকে যাইতে পারলাম না। তারপর শীতই বলছিল আসবে, শীতে আপু আসতে পারে নাই,
রূপার খবর না রূপাপু রূপা উনার লিখছে যে কেমন আছেন আপু এই পর্যন্ত আর নক দেওয়া হয় নাই অনেক মজা আপনাদের যদি একটু এক লক্ষ খাওয়াইতে পারতাম তাহলে আর শুরু বুঝাতে পারতাম আপনাদের ভাইয়া আবার বললো যে একটু শরবত বানিয়ে দাও তো আমি শরবত বানিয়ে দিয়ে তারপর এসে বসছি তারপর খাওয়া দাওয়া গুলো গুছাব কারণ ভর্তা তো ভর্তাবার ফ্রিজে যদি না রাখি তাহলে কিন্তু আবার ভর্তা কিন্তু আবার নষ্ট হয়ে যাবে যেহেতু কাঁচা পেঁয়াজ দেওয়া শুকায় আলহামদুলিল্লাহ মানে যেমন ভর্তা ভাত খাইতে মন চাইছিল আমি শুটিং এ গেলেও কিন্তু দেখা যায় যে আশেপাশে ভর্তা যদি ভালো হোটেল থাকে তাহলে কিন্তু আমি ভর্তাই বেশি খাই ভালো লাগে কত কত পানি খাই ফেলছি মা না এমনটা করে এক বোতল পানি নিয়ে বসলে পুরাটা একদম শেষ করে ফেলে খায় ভাত খেতে খেতে ভাত একটু নড়ে না কিন্তু পানি শেষ হয়ে যায় তো যাই হোক তো ভাবছি যেহেতু ওই যে কিমা যেহেতু বানাইছি তো একটা ওই যে কিমা পাও বলে না কিমা পাও বানাবো ভাবছি বিকালবেলা বিকালবেলা মানে এখনই তো প্রায় 4:30 মতো বাজে মানে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কিমা পাও বানালে আমি রাত্রে ওটা দিই আমার কাজ ছেড়ে ফেলবো রাত্রে আমি কিছু খাবো না আর আপনাদের ভাইয়া যদি খায় তো ভালো আর ফ্রিজের ভিতরে ভাতটা রেখে দেবো যদি খাইলে খাইলো আর যদি কিমা পাও খায় যদি পেট ভরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ কারণ আমাদের খাওয়া একদমই লিমিট আমি একবারে যতটুকু নিছি অতটুকু আমার পক্ষে খাওয়া খাওয়া সম্ভব না নারিকেলের নাড়ুটা যে বানাইছে একবার ভাবছিলাম ভিডিওটা করি কিন্তু কালকে আমার অনেক অনেক খারাপ লাগতেছিল কারণ আপনাদের ভাই এত বেশি অসুস্থ ছিল স্টিল নাও চোখগুলো একদম লাল টুকটুকু হয়ে গেছে তো আমি একটু ভর্তা নিয়ে আসি কারণ এমনি খাওয়া যেতেছে না একটু ভর্তা নিয়ে নিই তাহলে খাওয়া শেষ তো খাবেন নাকি যাদের যাদের খাইতে ইচ্ছা করতেছে চলে আসেন বোয়াতে ভাত খাই বোয়া ভাত খাই সবাই মিলে ভর্তা দিয়ে আমি খেয়ে নেই খেয়ে আবার আম টাম কাটবো কারণ আপনাদের ভাইয়া বসে আছে গতকাল বলতেছিলাম যে গতকাল চাইছিল যে টিভি দেখবে আমি যখন কালকে গতকাল সন্ধ্যা যখন কান্নাকাটি করলাম যে এটা কি হইলো এটা কেমন ঈদ হইলো কিছু করতে পারলাম না সবাই কত আনন্দ করতেছে সবাই ফেসবুকে কি সুন্দর সুন্দর ছবি দিতেছে আর আমরা বাসায় বসে আছি তুমি অসুস্থ বাবু অসুস্থ এমনি কেমনে হয় এগুলো বলছিলাম পরে আমার বলতেছে কি উঠো উঠো চলো আমরা টিভি দেখি পরে আমি বলতেছি না টিভি দেখলে মাথা ঘুরলা দিবে গতকাল রাতে আমরা একটা প্রাণীও ঘুমাইতে পারিনি মানে গতকাল কাজ শেষ করার পরে গতকাল হ্যাঁ গতকাল রোজা ছিলাম তো কাজ শেষ করার পর দুপুরবেলা কালকে তো যে শারমিন আসেনি শারমিনে রাগ করে বলছে তোর আসতে হবে না আমার কাজ আমি একাই করতে পারবো কারণ অনেক রাগ লাগছে একে তো মানার বাবা অনেক অসুস্থ দুয়ে তো আমি রোজা ঘরের সব ঈদ মানে তো বুঝেনি মানে পুরা হালুয়া টাইট ঈদের দিন যে এখান থেকে যাওয়ার পর তো আর কোনো আসে নাই তো সেক্ষেত্রে বললাম যে এরকম তোর ভাই এত অসুস্থ তুই তো ঢাকায় আসে একটু কাজ করে দিয়ে যা আসে নাই পরে রাগ করে বলছে যে যা তোর লাগবো না আমি একাই পারবো আমার মাথা আবার খুব গরম পরে মানার বাবা আবার দেখলাম ফোন করে নিয়ে আসছে টুকটাক কাজকর্ম করতেছে কাপড় দিতেছে তো আমি তো কোনো রান্না বান্না গুলো শেষ করলাম আজকে রান্না বান্না করাও লাগবে না জাস্ট এখন ঘরটা মুছাবো কারণ ঘর তো আমি নিজেই গুছাইছি আর ঘরটা শুধু মুছবে তাহলে কাপড়গুলো শুকা দিলে কাজগুলো মোটামুটি শেষ কারণ ঘরে কাজ দেখা যায় যে করলে কিন্তু করতে সময় লাগে না কিন্তু সমস্যা কি আমরা যারা লোক দিয়ে কাজ করে তারা কিন্তু দেখা যায় কি মানুষের উপর ডিপেন্ডেবল থাকে যে মানুষ আসলে মানে এই কাজটা ওর জন্য রেখে দেয় তো দেখা যায় সেক্ষেত্রে কাজ জমে যায় কিন্তু সাথের কাজটা সাথে করলে কিন্তু কাজ জমে না মানে আশা করাটা ভুল যে আসবে আসলে ও কাজটা করবে যদি নিজেরটা নিজে করে ফেলে তাহলে আর কিন্তু ঝামেলা হয় না তো যাই হোক আমরা আট করে খাই নি আমার কথা বলবো না আম কাটবো আম কাটার পরে ভাঙাবো আম দিব ঠিক আছে আমাদের সাথে থাকুন তো আপনাদের ভাই আম আনছে আমার কথা বলছিলাম একটু আগে তো আম এখন কাটবো
এটা চপিং বোর্ড হিসেবে ইউজ করি। এই প্লেটগুলো মানা যখন হয়েছে তখন কিনছিলাম মারে ফেলেরি ইটালিয়ানো, তো এখন তো অনেক বছর হয়ে গেছে, মানা হয়েছে প্রায় 7 বছর শেষ, এখন আর ওগুলো তো একদম ভালো নাই, তো এই যে নতুন এগুলো কিনছি। আমি খোসা ছাড়াই কাটি না, আমরা ঘরে এইভাবে করে কেটে খাই, ভালো লাগে, তো সিলা সিলির টাইম নেই, শর্টকাট কাজ কম, শর্টকাট খাওয়া দাওয়া। এই আমটা নিয়ে গেলে আপনাদের ভাই আটিটা নিয়ে বসে থাকবে, তার আমের আটি খুব ফেভারিট। এটা পুরো পাইকা সাইন, এটা শক্ত, তারপর এটা কাটলাম একটু ভালো লাগে, একটু শক্ত শক্তই ভালো লাগে। আর রূপালী আমের উপরে কোনো আম নেই আমার কাছে মনে হয়, কারণ আমার এক একজনের চয়েস এক এক রকম, বাট আমার কাছে মনে হয় যে রূপালী আম যে পয়সাটা খরচ করে কিনা হয় সেটা উসুল হয়, অন্যগুলাতে মানে টেস্টে এরকম সেরকম হইতে পারে, বাট রূপালিতে ধরা খাওয়ার চান্স নেই। এই দাম কাটা শেষ, ধুমধাম জামা চপিং বোর্ড, চপিং বোর্ড অনেকগুলো আছে কিন্তু তারপর হাতের কাছে যেটা পাই যেহেতু ওগুলো পুরাতন প্লেট, এগুলো এখন ঢাকনা হিসেবে ইউজ করা হয়, দেখা যাচ্ছে তরকারি কড়াইতে তরকারি আছে ঢেকে রাখার, ঢেকে রাখতে হবে তো ঢাকার জন্য ইউজ করি, তো যাই আপনাদের ভাইকে দিই। আম এই যে বাপ বেটি তো চুল শুকায়, আগে আমারে শুকায় দিত, আমি বড় হয়ে গেছে দেখে আমারে শুকায় দেয় না, আমার দিয়ে লাভ নাই, আমি তো এখন খাওয়া সিলেবাসে নাই, কি পরিমাণ চিলুবিলুটা করতেছে সামনে 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 সব বুঝে গেল, আচ্ছা আমি যে আম হাতে নিয়ে দাঁড়াই রাখো, সামনের গুলো সামনের গুলো উড়াও, মানুষ শুধু নিজের বাবুকে আদর করে আর কাউকে আদর করে না, মানুষের বাবুকে আদর করে না, আমি হলাম মানুষের বাবু, আর ওটা হলো নিজের বাবু, হ্যাঁ ওই যে হাসে আবার, আগে আমার আদর করতো, আমি তো আমি একজন ছোটও ছিলাম, আমার ফ্যানের সাথে ঘুমাইতে দিত, তারপর আমি আমারই করলে শুনতো, আর এখন তো আমার আদর করে না, টিপিটা এই যে মুসলে চলে যাবে, সামনে পুরা ভিজা, সামনে দিকে যে উপর হয়েছিল বাবু উপর হও, মাথা উপর করো, মাথা উপর করো, চুলে বাতাস দাও, চুলে একটু গরম বাতাস দাও, পড়ায় না দিবে বাবা, মা না ঘুরো তো বাবা হাসে, ও বাবা ভয় পাইছে আমি,
जीवन जामा कपड़ पड़ो ना जीवन जामा कपड़ पड़ो ना बीते भिडियो करते तो तुम जेमने हाफ पैंट पड़ा थकला हाफ पैंट पड़ा अवस्था भिडियो कर কুরবানির দিন এই উদাম বাদাম হয়ে মানে মাংস গোস্ত ভাগ করতেছিল এই সব সময় এমনি থাকে হ্যাঁ সব সময় সব সময় উদুম বাদু যত্নশীল মাতা হ্যাঁ মানহারাম মেজের তো মানহারাম হ্যাঁ সারা রাত আপনাদের ঘুমাতে না দিয়ে পাপায়ের উপরে পয়সা ছিল কালকে তো উঠে আজ রাত গেছে বাজার রাজন ছিল না ঘুমে মানে আম খাবা না খাবো দেখলে মনে হয় তো মজা মজা দেখলে মনে হয় মজা এই যে দেখলে তো মনে হয় মজা तुम जत दिन ठीक ठाक जमा कपड़ ना पड़ दस दिन मान हराम मान हराम लज्जा पाई मान हराम पड़ते मानहारा देखते चश्मा लागे ना মানহা বড় হয়ে গেলে তখন আ বাবা চশমা পরে মানহাকে দেখতে হবে কারণ আমি আর মানহা তো সমান হয়ে যাবে তখন আও বাবলে কি আল্লাহ দুইটাই তো বড় হয়ে গেছে এখন কেমনে বুঝব কোনটা কে হ্যাঁ মানহা চুল বড় না আমার চাইতে কি আদর কি আদর কি আদর মানহার লাইন মানহারি বলতেছে কি আদর शांति মানহার কি শান্তি ওই যে আমারে বাতাস দেয় আমারে বাতাস দেয় আমারে বাতাস দেয় লাভ নাই আমি কি আরাম পাইতাছ তুমি খালি আরাম পাইতাছ এ মনু তুমি খালি আরাম পাইতাছ কালকে থেকে সিজে আসবে আরাম দেখতে এই আম খাইতে হবে না নে বাবা ওচুল কাটতে দিব না মেয়ে ওচুল কাটবো না এই কেশের পরিচর্যা করব প্রতিদিন জল এই চুল কেশের যত্ন করে বাবা গোড়াটার আবার ও কল কেন বাবা খান না হয়ে গেছে মানহার মা এই মানহার মা কি হইলো ওই যে ওখান থেকে লুজ কানেকশন পাইছে মা হ্যাঁ কি শান্তি আহারে কুদাল হইছে বাপের মতো দুইটা বাবার সামনে দুইটা কুদাল আছে মানহার সামনেও কুদাল আছে কমন হচ্ছে কমন হচ্ছে দুই দাঁতে ফাঁকে বাপ মেয়ে দুজনেরই 100 কিলোমিটারের দূরত্ব হ্যাঁ দুটো গ্যাপ কইতে মুখ আর দেখা
আরে যার কি দিতেই থাকবা ঝাল দিতে কি থাকবা থামবো না আসো মরা আম খাই পরে 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 দিব নে ওরে বাবা ষোলো কলা পূর্ণ এই দেখছেন মানহার মাই কত আদর করে মানহাকে জীবনে আমার মাথায় একটু তেল দিয়া দেন না জীবনে না আগে মানহা যখন আমার মানহা যখন আমার পিঠুতে ছিল তখন আমাকে যত্ন করতো একটাই জ্বালা তিন পেস দেওয়া লেঞ্জুর মার্কে হইলে হয় ও কি বান্দা বানছে জাতীয় হাতটা দুই আসো আম খাইবা হ্যাঁ বাবা এত কষ্ট করে বাইন্দে দিল তুমি খুললা কেন বাবা কি দোষটা করছিল বাবা তো খুলে ফেললাম আসছে আপনাকে একটু সুস্থ লাগছে এই যে বলছি না আম কাটার সময় বলছি না আটি নিয়ে বসে পড়বো এই দেখছেন তুমি নিচে গেছো আমি তো মনে হচ্ছে ফজলি আনবা ফজলি ভিতরে তো সদর কাঠ থাকে এই জন্য খাই না উপরে দিয়ে এত বড় আর মোটা আর ভিতরে তো কিচ্ছু নাই বাবুরা বোন তুমি আমার সাথে এগ্রি করবা আমরা না টেস্টটা ফজলির মতো রূপালি টাইপ না দেখা যত খুশি হয়েছে না তত খুশি লাগতো না পুরো আলুর মতো মানহর বাবার ইংলিশ শুনে হাইব্রিড শুনে বলতেছে কি ও বাবা ইংলিশ মূলা খাইতেছে বলে আম খায় না মূলা খায় মূলা মূলা তো আবার জানি না তাই জানো না সাদা কালার ক্যারোটের মতো জ্বরে আমাদের জিভার স্বাদ নষ্ট হয়ে গেছে ফ্লেভার নাই আন্ডার ফ্লেভার বুঝেন শক্তিমান খাবার সকাল বলতেছে সুন্দর অরেঞ্জটা খাওয়ার পরে গায়ে একটু শক্তি লাগতেছে ফ্রুটস খেতে হবে বেশি করে ভেজিটেবলস খাইতে হবে ভেজিটেবলস তুমি তো ভেজিস খাইতেই চাও না মানারাবু না খায় ভেজিস হ্যাঁ বাবুরাবু মানারাবু ইজ আলটা মডেল ক্যারেট রেডিশ খাইতে হবে রেডিশ মানা বলতেছে যে আনারস খেলে জ্বর কমে যায় কি দেখি তুমি ফুটাই দাও না কেন কানটা সেদিন জানি কি বলছে সেদিন জানি কি বলছে কান ফুটানো নিয়ে জানি কি বলছে বাবুরা একটু বলো না আরে ও কান ধরে এরকম এরকম টিপ দিতে থাকে ক্যামেরাটা আনবো তাহলে নরম যাইতো রে ও যেই পরিমাণ
কষ্ট কানে দেয় এর মধ্যে কান ফুরানোই যায়। সেদিন না আস্তে করে মানহা যায় বলতেছে যে বাবা আমাকে একটু কানটা ফুরানোর জন্য দেখেন এই যে লাল বানিয়ে ফেলছে। সেদিন বলতেছে বাবা বাবা ওই যে ঈদের দিন সাজায় দিছি যে গলা নেকলেস পরেছি কানা দুল পরাইতে পারি না, বলতেছে বাবা বাবা আমাকে আমি তোমাকে একটা কথা বলি আমার আইসা কতদিন পটাইছে মা বড় হলে এতদিন কান ফোড়ানোর কথা যখন বলছি তখন বলছে কি না আমি কান ফোড়াবো না ব্যথা হবে। পরে যে টিচার আসছে নতুন টিচার, সেই নতুন টিচার বলছে যে তুমি কানটা ফুরাই ফেলো, কানটা ফুরাইলে কি হবে তোমাকে সুন্দর লাগবে, বড় হয়ে গেল তো কান শক্ত হয়ে যাবে, তখন তো কান ফুরাইলে কোনো লাভ হবে না। এই তো ওনার মাথার মধ্যে ঢুকছে কান ফুরাইতে হবে, এখন মিস গেলেই শুরু করে দেয় আমার সাথে এসে শুরু করে দেয় আমি কানটা ফুরাই দাও। আমার বলতেছে তার বাবার আমি পটাইতাম, পরে আমি বলছি তুমি বলো, পরে যা বাবার বলছে বাবা আমার তো বড় হলে কানটা তো শক্ত হয়ে যাবে তুমি আমার কানটা ফুরাই দাও আর স্বর্ণের একটা দুল কিনা দাও। সে স্বর্ণের দুলো বুঝে গেছে, তারপরে বসে চুরি চুরি কিনা দিতে না বাবুরব্বু এই খাও শেষ করো খোসাটা পাতার গ্রাম মারামারি করে একজনের নাও এই আটির জন্য আমরা মারামারি করছি গন্ধ না ওইটা খাও আমিও খাইতাম না ধরো 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 আরে তুমি অসুস্থ খাইলে সুস্থ হইবা তাতে ধরো আর না না আচ্ছা তুমি তুমি খাবা তোমার আমার একটা খাইটা দিই খাওয়াই তো আবার ডঙ্গা বাবা দেখো বাবু এটা একটু খাই দেখো এটা জ্যাকফ্রুটের মতো আনারসের মতো। কালকে আমি আম্মিকে বলছি যে আম্মি ভাত খাসাবো আমি আম্মি বলছিল যে একটা কাঁচামরিচ আনতে চাই তো আমি বলছি আম্মি আমার জন্য একটা এনো তারপর আম্মি একটা আনছে পরে আমি তো বুঝতে পারি না আয়সা আমি বলি কি আমার প্লেটে তো একটা মরিচ থাকার কথা দুইটা মরিচ আমার কে দিল, পরে দেখি মেয়ে আর মেয়ের বাবা দুইটাই হাসতেছে, পরে বুঝলাম চালাকবাজি এগুলো হচ্ছে চালাকবাজি মিথ্যাবাজি মানহা মিথ্যাবাজি বললাম মানহা বলে মিথ্যাবাজ চালাকবাজ না মানহা চালাকবাজ করছে মানহা কালকে আমার সাথে মানহা ওই যে টিকটক দেখে ওই যে ইতে ওই যে ইউটিউবে স্টোরি দেখে স্টোরি দেখা দেখা শিখে না ওর না ভন্ডামি করে স্টোরিতে মানহা সবাই না ভন্ডামি করে তুমি সর্ত না তুমি এক নম্বরে বাট পার খালি সারাদিন লেখা এই যে এখন লেখতে বসতে বললে বলবে কি আম্মি আমার জ্বর আমার শরীরটা ভালো লাগতেছে না অথচ এই দেখছেন বুঝলে মুছো না ঠিক আমার জ্বর না জ্বর কেউ কি লেখতে কি পারে সিটারি সুনাম তোমার তাড়াতাড়ি আম খেয়ে লেখতে বসো ভালোই ভালো মিস কিন্তু 10 পৃষ্ঠা লেখা দিয়ে গেছে তুমি কিন্তু মাত্র 3 পৃষ্ঠা লেখছো তুমি কয়টা লেখা দাও আমি আমি অসুস্থ তোমার বাবার যে লেখো আমি পারবো না তোমারই লিখতে হবে তুমি লেখার কাছে বিরক্ত লেখলে নতুন লেখলে নতুন খেলা নামাই দিমু আর নাইলে ওগুল দে বাবার আমি তুমি ঘুমাই গেলে খেলবো একবার কিন্তু একবার কিন্তু আমি ইন্দ্র রেখাই তো খেলছো তবে বল যে এই বিতে বুঝেছি ডেঞ্জারাস পাবলিকের সাথে থাকি বুঝছেন আমি কেমন চ্যান চ্যান করে যা বুড়ি লেখলে খেলা আছে যে ক্যারামবোর্ড খেলবো আজকে বাবার সাথে ও যে খাটের পিছনে ক্যারামবোর্ড গুটিও আছে যদি লেখা দাও 3 পৃষ্ঠা কেন আমি সেদিন তুমি লেখা দিয়েছো আমি তোমার সাথে দিনে তুমি ঝগড়া করো আমার সাথে তুমি মিথ্যাবাজ করো আমি তোর মিথ্যাবাজ করি না হ্যাঁ খেলবো সমস্যা কি লেখা দিবা তো রাত হলে যদি আবার জ্বর উঠে তাহলে কি আর লেখা হবে মিসকে আমি কি জবাব দিব মিস তো 10 পৃষ্ঠা রেডি করে রেখে গেছে মিসকে মিসের লেখাটা আমার জমা দিতে হবে না তাহলে মিস বলবে আপু এটা কি মিথ্যাবাজ করলেন আমার সাথে আপনি তো 3 টুকু কথা শুনেন না
হ্যাঁ, আপনি তো আধা ঘন্টা তো মান্না কে দেলা খাইতে পারতেন। ইংলিশটা পড়লে শুধু বাংলাটা বাংলা লেখা বেশি, তুমি অঙ্ক আর ইংরেজিটা আগে লেখা দাও। বাংলা লেখা অনেক বেশি, বাংলা লেখা কালকে একটু লেখা দিও। এক কাজ করো, একটা খাতা ধরে একটা খাতা সব লেখা শেষ করে ফেলো, সবচেয়ে ভালো হয়। আমার একটা আইডিয়া পাচ্ছি বাবু, তুমি সব ভুললা যাবা, প্লিজ তুমি যা যা শিখছো সব ভুললা যাচ্ছে। আমি একটা আইডিয়া পাইছি। বলো। পাইছি না, পেয়েছি। পেয়েছি। হুম, বলো। মানে আমার একটা 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 যদি বাংলা নেই, ইংলিশটাও যদি নেই, ইংলিশটা তাড়াতাড়ি করে ফেলবো সবগুলা। হুম, আর যদি অঙ্কটা নেই, অঙ্কগুলো তো অনেক কম, তাড়াতাড়ি অঙ্কগুলো করে ফেলো। আর মিস খালি 9 পর্যন্ত দে, 10 পর্যন্ত দে না। মানে মানে 1 থেকে 10 এর ঘর পর্যন্ত করে না, 9 পর্যন্ত করে। 9 পর্যন্ত করে, এটা তো ম্যাডাম চালাকবাজ করে। চালাকবাজ মানে ম্যাডাম বুদ্ধি বুদ্ধিমতী, বুঝছো? জানি তুমি 10 এর ঘর করে করলে তো তুমি সিটিং করে তাড়াতাড়ি লিখে ফেলবা, কিন্তু যদি মনে করো 9 এর ঘর পর্যন্ত করে, তাহলে তো তুমি বুদ্ধি করে করে লিখবা। এটা তো পরীক্ষার জন্য ভালো হবে তোমার জন্য। তো সবাইকে টাটা দাও না, বলো আমি এখন লিখবো, লেখে বাবা সাথে বাবা মার সাথে আমি ক্যারাম বোর্ড খেলবো। হুম, টাকাও বাই করো, আল্লাহ হাফেজ।